যে ব্রিটেনের রানী আজকে কয়দিন হয়ে গেল শুধু তাকে সম্মান জানানো হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা দৌড়ায় যাচ্ছে একটু ফুল দিবে, ঠিক কিনা, সম্মান জানাবে। অনেকে অনেক কথাই বলে ব্রিটেনের রানীর ব্যাপারে যে নউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমার বংশে এমন একজন মানুষ হতে পারে না যার ইমান নাই। অতএব পশ্চিমা মিডিয়াগুলো প্রচার করছে যে ব্রিটেনের রানী সে সৈয়দ বংশের, নউজুবিল্লাহ, এটা কোনোদিনও হতে পারেন। এই ব্যাপারে আমার একটা অ্যানালাইসিস ইউটিউবে আছে, আপনারা দেখবেন। আমি যা দেখেছি, ব্রিটেনের যে রানী তার পূর্বপুরুষ ছিল জায়দা বিবি, কি নাম, সে ছিল স্পেনের শাসক। তারা স্পেন যখন মুসলমানদের হাতে ছিল, স্পেনের শাসক ছিল জায়দা বিবি, এই রানীর পর্দাদির পর্দাদির দাদি। সে জায়দা বিবি খ্রিস্টান হয়ে গেছিল, পরবর্তীতে লন্ডনে যে রাজা ছিল তারও আগে যে ছিল ক্যামব্রিজ, তার সাথে বিবাহ হয়েছিল, সেই বংশ থেকেই ব্রিটেনের রাজবংশ। এতটুকু বলা যায় তাদের পূর্বপুরুষ মুসলিম ছিল, হয়তোবা আরব বংশোদ্ভূত ছিল, কিন্তু সাইয়্যেদ বলা যাবে না, এতে ঈমান নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ, কুরাইশদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হাশিমি, হাশিমিদের মাথার মুকুট হচ্ছে আহলে বাইত, সুবহানাল্লাহ। ইমানদার ছাড়া কেউ আহলে বাইত হতে পারে না। অতএব হতে পারে রানীর পূর্বপুরুষ তাদের কেউ আরব বংশোদ্ভূত ছিল, কথা বুঝতে পারছেন, কুরাইশদের অনুগত ছিল, কুরাইশদের হুকুমেই তারা স্পেনে এসেছিল শাসন করতে, পরবর্তীতে তারা জায়দা বিবি খ্রিস্টান হয়েছে, তাদের বংশধর তারা, কথা বুঝেন নাই, নিশ্চয়ই তারা হতে পারে যে তাদের পূর্বপুরুষ মুসলিম ছিল কিন্তু তাদেরকে সাইয়্যেদ বলার কোনো সুযোগ নাই। আহলে বায়াত হবার জন্য আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা কিংবা হাসান হোসেনের বংশ হবার জন্য প্রথম শর্ত হচ্ছে পরিপূর্ণ ঈমান, কি থাকতে হবে, ঈমান, তারপরে সীরাত, তারপরে সূরাত, তারপরে বংশনামা বা সাজারা, কথা বুঝতে পারছেন। অতএব এই পাশ্চাত্যের ঐতিহাসিকদের মিথ্যা তথ্যে আপনারা বিভ্রান্ত কখনো হবেন না। বলছিলাম আপনি যদি ইমানদার হন আপনার মৃত্যুটা অত্যন্ত সম্মানের সাথে হবে, ঠিক কিনা বলেন। হাদিস শরীফ সাক্ষী, মমিনের রুহু নিতে যখন ফেরেশতা আসে তো বেহেস্তর থেকে তাস্তারি, বেহেস্তের পাত্র নিয়ে আসে, মমিনের রুহুটা বের করে জান্নাতের পাত্রে রেখে জান্নাতি রেশম দিয়ে ঢেকে দেয়, সুবহানাল্লাহ। তারপর রুহুটা নিয়ে যখন আকাশের দিকে যায় সুঘ্রাণ ছড়াতে থাকে, সুবহানাল্লাহ। যখন এটা ইল্লিনে নিয়ে যায়, বেহেস্তের ওয়েডিং রুম, ইল্লিন বেহেস্তের অংশ, সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যাহ, হে প্রশান্ত চিত্ত আত্মা, তুমি আমার অনুগত ছিলে, যাও তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে প্রত্যাবর্তন করো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেস্তে যে রুহুটা থাকে, আর কাফের মোশরেক নাফরমান তার রুহুটা ফেরেশতা যখন বের করে তো তখন অপমানের সাথে তাকে আর আকাশের দিকে নিয়ে যাওয়া হয় না, তাকে সিজ্জিনে পাঠিয়ে দেওয়া হয় জাহান্নামে। অতএব বাহ্যিক সংবর্ধনা কতটুক সেটা দেখার কোনো বিষয় না। আমাদের দেশে যারা ফ্রিডম ফাইটার, মৃত্যুর পর দেখা যায় তাদের জন্য বাঁশি বাজানো হয়, তারপরে সেলুট দেওয়া হয়, বিউগল বাজানো হয়, ঠিক কিনা, আমার মনে হয় ইমানদার মমিন মুসলমান যারা তাদের বিদায়টা এভাবে না হওয়াই উচিত। মুক্তিযোদ্ধাদের মধ্যে তো অনেক ইমানদার আছে, নামাজি আছে, নেককার আছে, অন্তত সব কিছু চললো, বাসি টাসি, ওই যে বাদ্যযন্ত্র, এটা বিদায় বেলা না হওয়াটাই উচিত, এটা আমার একটা সুপারিশ। বাকি মুক্তিযোদ্ধা যারা আছে বাংলাদেশে তারা একটা অ্যাপ্লিকেশন করলেই হয়তো বা এটার পরিবর্তন হতে পারে। তাহলে আল্লাহ আমাদেরকে মৃত থেকে জিন্দা করেছেন, আবার তিনি আমাদের মৃত্যু দিবেন, আবার হাশর ময়দানে তিনি আমাদেরকে জিন্দা করবেন, তাহলে আমাদের ভদো বিশ্বাস হবে পরকালমুখী, পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.